বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা প্রথম আলোর একটা প্রতিবেদন এবং প্রথম আলোই যে প্রতিবেদনটা দেখছি সেটা একজন ইউটিউবারকে নিয়ে এবং অবশ্যই ভীষণ ফেমাস একজন তিনি হচ্ছেন কোরিয়ান ভাই টাইটেল আছে বাংলাদেশের প্রেমে পড়েছেন যে কোরিয়ান ভাইয়ের ভিডিও এর আগে একবার দেখেছিলাম যথাসম্ভব এবং ভীষণ ভালো লেগেছিল তার যে জেস্টার ছিল সমস্ত কিছু তার ভালো লাগা ভালোবাসা বাংলাদেশের প্রতি সমস্তগুলোই দেখেছিলাম এবং তার কাছ থেকে রিপ্লাইও এসেছিল আমার কাছে এবং তার যে মানে আমার সাথে যেটুকু কথাবার্তা হয়েছে ভীষণ ভালো একটা ছেলে যাই হোক আজকে আমরা তাকে প্রথম আলোর পর্দায় দেখব তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো সাথে সাথে জানার লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখে নিই তারপর আরো কথা হবে আমার নাম কোরিয়ান ভাই সবাই ভালো আছেন এখানে হলো আজকে এই যে প্রথম আর সাথে ইন্টারভিউ নিতে আসছি ইন্টারভিউ মশার জন্য অনেক কষ্ট হচ্ছে কোরিয়া থেকে ইন্টারনেটে সার্চ করলে মানে অনেক গরিব মানুষদের যেরকম পেট এরকম আছে বাচ্চাদের যে রাস্তায় হাতে টাকা দিয়ে টাকা দেয় এরকম এরকম ছবি ছাড়া কোনো ইনফরমেশন ছিল না কেউ বাসায় মেহমান আসলে এই দেখেন আমার ছেলে এরকম হচ্ছে বাংলাদেশে মা বাবা ডাকে আমার বন্ধু মা বাবাকে যদি তুই হাতটা ধরিস মায়া বাদিস তেনে নিস ফুকে আমি হয়ে চাব তো লুপালি পোহরিয়ে দিব শব্দকে সৌ থেকে দেখায় চিকান থাকো ওয়ান নে 13 জন মামু থানে গপ চেঙ্গি বোবা লাইফ সেই তুমি সেই তুমি কেন তুমি বুঝছো না হাই রিস্ক হাই রিস্ক কেন আমি বুঝি না চিঙ্গু আনি নজা চিঙ্গু প্রথমে যে আমি বাংলাদেশে আসার সময় কোনো ইনফরমেশন না জেনে এসছি মানে কোরিয়া থেকে ইন্টারনেটে সার্চ করলে মানে অনেক গরিব মানুষদের যেরকম পেট এরকম আছে বাচ্চাদের যে রাস্তায় হাতে টাকা দিয়ে টাকা দেয় এরকম এরকম ছবি ছাড়া কোনো ইনফরমেশন ছিল না তখন আমি একটু দুশ্চিন্তা নিয়ে আসছে কিন্তু আসার পরে দেখলো ঢাকা একটু মানে আগেকারে খড়িয়ারের মতো আর কি তা অবশ্যই যে আগেকারে খড়িয়ার মতো এর মানুষদের মানে মানুষের হার্ট ওয়ার্মিং মানে মানুষদের সাথে কিভাবে মিল আছে ফ্যামিলির সাথে কিভাবে কানেকশন আছে সেটা আসলে এখানে ছিল অবশ্যই কোরিয়াতে গেলে অনেক ডেভেলপমেন্ট কিছু থাকবেই কিন্তু ওইটার চেয়ে আমি এই বাংলাদেশের মানুষের সাথে কানেকশন সেটা আরও বেশ পছন্দ করি তাই এখানে আছি আসলে নর্থ সাউথে পড়ার আগে আমার স্বপ্ন ছিল এই বাংলাদেশে একটা স্কুল বানাবো এই এই স্বপ্নের কারণে আমি নর্থ সাউথে ঢুকছে তারপর পরে বুঝে গেল যে শুধু পড়াশোনার জন্য না টাকাও লাগবে তাই কি করলে আমার আমাকে টাকা বেশি দিতে পারবে মানে অল্প সময়ে তখন আমি শুরু করেছি ইউটিউব আর এই ব্যবসা রেস্তোরাঁ ব্যবসা বিদেশি হিসাবে থাকার আমার মনে এই ডিসঅ্যাডভান্টেজ থেকে অ্যাডভান্টেজ আরও বেশি আছে কারণ মানে বিদেশ থেকে প্রথমে পছন্দ করে মানুষদের তারপর বাংলা বললে তখন সবাই যে ক্রেজি হয়ে যাবে আমার মতো আমি আমার মা বাবা আছে কিন্তু বাংলাদেশে আমার মা বাবা ছিল না তাই এমন মনে করেছে যে বাংলাদেশে আমার মতো যে মা বাবা নাই এরকম থাকার অবস্থায় জন্ম হয়েছে আর বড় হচ্ছে তাদের মন অনেক কষ্ট হতে পারে তাই তখন আমি মনে করেছি আমি ওদের জন্য প্যারেন্টসদের মতো মানে ফাদার হিসাবে থাকলে কেমন তাই তখন আমার স্বপ্ন ছিল অর্ফানাইজ বানানোর তাই আমি নর্সারিতে ঢুকে যে পড়াশোনা শুরু করেছে কিন্তু বাংলাদেশ কালচারে এটা অনেক ভালো কালচার যেহেতু এই মা বাবা না থাকলেও অন্য পরিবার নিয়ে মানে বড় করবে ওইটা দেখার পরে আচ্ছা তাহলে আমি ওদের জন্য অথবা গরিব মানুষদের জন্য একটা স্কুল বানালে কেমন তাই আমার স্বপ্নটা তখন থেকে চেঞ্জ হয়েছে
파스타 못해 일단 카발 만에 아마 포천도 이제 비리아니 쇼제 포천도 아 스트리트 푸드네 포천도 거리 이제 싱가라 사무사 이렇게 일단 이제 스트리트 푸드 아 마누시의 비헤이비얼 만에 아프나케 보이치 아미 어넥 따라따리 프렌드 허이자이 근데 일단 아슐레 코리아 때 허이나 쇼티 코트 아마 코리아 때께 방글라데시 아로 본두 반두 비데라지 다이 일단 홀로 4 R5 홀로 아미 니젤 아프나케 보이치 아미 스쿨 바나노 존노 쇼프노 아치 알 받자 될게 어넥 포천도 거래 코리아 때 꿈 받자 나이 어넥 꿈 근데 방글라데시에 꼬타에 길래요 받자 아치 뭐냐 일단 쇼바이 볼래 방글라데시에 자라 타케 헛도바 다카에 탁베 따데 레몬 볼베 트래픽 잼 아하 트래픽 잼 어넥 알 에어 폴루션 에어 폴루션 알 에이보철에 아로 베시어 있지 고롬 고롬 아치 알기 아치 아로 알 자라 고리바체 알 자라 베시타카 아치 이 디퍼런스 다 어넥 베시 아치 아마 바샤에 콘 아미아체 아마 보로바이아체 마아체 바바아체 짤존아체 프로톰에 아마 마 바바 아슐레 아샤코레체지 아발 방글라데시 테케 보라쇼나 호알 뽀레 코리아에 아시베 긴뚜 아미 우나데케 보이체지 아미 에로콤 쇼프노 아체 아 에몬 까지 꼴테차이 딸뽀 프로톰에 베시 소폴 꼬리니 긴뚜 에콘 어넥 소폴 꼴체 실버 버튼 아체나 유튜브 실버 버튼 아미 코리아 때 어드레스 뒤에체 다이 오이따 코리아 때 마하바샤에 빠타에 뒤에체 다이 오이따 네케 콘 깨오 바샤에 매오만 아실레 에이 네켄 아말 젤레 에로콤 호체 보통에 메시 발로 호베 홀로 제 이 패밀리 멤버 아세나 커즌 대께 아발 아말 본두게 지가시꼴레 쉐오 커즌 쉐오 커즌 이제 쉐오 커즌 네이버 샷대오 메시 제 커넥션 아체 자, 오이 아마 바셸 바샤에 깨오 이제 오슈스토에체 또콘 깨노 오슈스토에체 잔대기에 지가시 골베 알 깨오 조디 서저리 골대업에 따올래 네이버를 만에 아셰바셸 마누시데레에쉐 따까조마에 서저리 존도 따까데이 아 매우만 깨어넥 이제 인바이트 골라했다 만에 조디 모네코는 아미 꽥 좀 바샤이게치 아마 이제 짝그리 오카네 액존 드라이버 칠로 오 바샤이길래요 아마께 어넥 기추대 만에 밭 이 돌가리오 뒤띈다 반에 이제 다들 니젤 바샤테게 에몬 카이나 긴뚜 매우만 아실래 또콘 쇼젤 베스트 이때 짜치 고토발 만에 에이보초레 이제 럼잔 맛에 이칠로 또콘 아마 베시 추티페치 프라이 노이딘 테케 노시딘 아마 방글라데시의 마바바답게 아마 본두 마바바께 마바바의 맛에 얘기했지 쿨나에 아미 밥스에 뭐냐 아미 도시딘 바 이렇게 에가로딘 슈드 방글라밭케 바스테빨베나 에몬 밥스에 긴뚜 아슐레 꼬노 쇼모샤 칠로나 알 쇼띠 아마께 에몬 이제 진타 코레치 이제 뚜미 아마 첼레 아미 이제 마케 볼치 아미 또 쥐메자이 원래 에이 에토라테 깨노자요 좀 거래타코 আচ্ছা কোরিয়ান ভাইয়ের ব্লগ এর আগে আমি দেখেছি একটা একটা কি দুটো ব্লগ দেখেছি এবং ভীষণ ভালো ব্লগার হিসেবে এবং সে ছেলে হিসেবেও ভীষণ ভালো একটা ছেলে আর আজকে যেটা দেখলাম তাতে আরও বোঝা গেল যে বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসাটা সেটা কিন্তু অসম্ভব রকমের এবং সেই টানটা রয়েছে যে যে কিনা কোরিয়া ছেড়ে একটা উন্নত দেশ ছেড়ে মানে এরকম একটা আমাদের দক্ষিণ এশীয় দেশে এসে এসে সবগুলোকে নিজের সবাইকে নিজের মতো করে নিয়েছে এবং তার এখানে থাকতে ভালো লাগছে তার এখানকার খাওয়া দাওয়া রহন সহন এবং যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো সব কিছুকে এত সে আপন করে নিয়েছে যে তার আর ফেরার ইচ্ছাটা আমার মনে হয় খুব কমে গিয়েছে তারপরে এখানে আরও যেটা ভালো লাগলো যে সে গরিব বাচ্চাদের নিয়ে কাজ করতে চায় স্কুল করতে চায় এবং তার আগে তার ভাবনা ছিল যে একটা বৃদ্ধাশ্রম খুলবে কিন্তু সেখানে বৃদ্ধাশ্রম না অ্যাকচুয়ালি আশ্রম যেটা হয় সেইটা খুলবে এবং বাচ্চাদের জন্য তো অরফ্যান যেটা বলে সো ওইখানে করার
যখন চিন্তা ভাবনা করলো তখন সে ভাবলো যে দেখলো যে চারিদিকে এই রকম ছোট ছোট বাচ্চাদের নিয়ে মানুষ করার মতো অনেকেই আছে অ্যাকচুয়ালি তাই আমাদের বাইরে কান্ট্রিগুলোতে সেগুলো দেখা যায় যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা সেগুলো করছে বা এরকম কেউ করছে কিন্তু আমাদের এই দিকে একটা যে মানুষের মানুষের মধ্যে বন্ধন রয়েছে তার ফলে কিন্তু অনেক বাচ্চাই কেউ না কেউ অ্যাডাপ্ট করে অথবা তার কাকার বাড়িতে বা জ্যাঠার বাড়িতে বা এরকম মামার বাড়িতে সে মানুষ হচ্ছে এই জিনিসগুলো হয়তো বা বাইরের কান্ট্রিগুলোতে দেখা যায় না তো এই ভালোবাসাটা তার কিন্তু নিখাদ এবং মানে হৃদয় থেকে সে ভালোবাসে সেটা বোঝা গেল এরপরে বাংলাদেশ সম্পর্কে সে এতদিনে যা যা জেনেছে আমি মনে করি অনেকের থেকে অনেক বেশি জানে একটা বাইরের দেশের মানুষ হয়ে সে যে এত কিছু জানে প্রথমেই পাঁচটা যে ইয়ের কথা বললো যে ব্যাকল্যাশের কথা বললো সেটা হচ্ছে প্রথমেই দূষণ একটা জ্যাম মানে ইয়ে ঢাকার কথা বলছি জ্যামের কথা বললো দূষণের কথা বললো আর কী কী বললো গরমের কথা বললো রিসেন্ট ইয়ারে তো এরকম পাঁচটা বলেছে তো সেইগুলো মানে যে কাউ মানে যে যে একটু ভালো করে ডিটেলসে একটু রিসার্চ করবে একটু জানার চেষ্টা করবে সেই কিন্তু জানতে পারবে বাকিরা কিন্তু জানতে পারবে না তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বাংলাদেশে অনেকেই এরকম গুছিয়ে পাঁচটা জিনিস হয়তো বলতে পারবে না কিন্তু কোরিয়ান ভাই কিন্তু সেটা বলেছে এই জন্যই তাকে মানুষও অনেক আপন করে নিয়েছে তার ব্লগগুলো প্রচুর প্রচুর ভিউ হয় আমি মাঝে মধ্যে দেখেছি এমনি ভিডিওতে না আনলেও আমি মাঝে মধ্যে ভিডিওগুলো দেখি তো সেখানে দেখতে পাই যে কোরিয়ান ভাইয়ের কিন্তু ভীষণ ফেমাস এবং তার ফ্যান ফলোয়ার প্রচুর রয়ে গিয়েছে তো ভীষণ ভালো একটা দিক এবং প্রথম আলোকে ধন্যবাদ এই ধরনের জিনিসগুলোকে মোটিভেট করার জন্য মানে এই ধরনের মানুষকে মোটিভেট করার জন্য এবং এই ধরনের কন্টেন্ট নিয়ে আসার জন্য আর তোমরা অবশ্যই জানাবে কেমন কী লেগেছে না লেগেছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে শেষ করছি আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউন্ড